নমস্কার বন্ধু, আমি উত্তম, আপনাদেরকে স্বাগত জানাই হস্তিনাপুরে। এবং আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি পাণ্ডব কিংবা কৌরব বা কুরু বংশের কোনো রাজাদের কিংবা সে সময়ের পাণ্ডবদের কোনো অস্তিত্ব এই পাহাড়টিতে রয়েছে। এখানের স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পারলাম যে আমাদের জওহরলাল নেহেরু উনি খোদাই করিয়েছিলেন এই কিলায়। সেখানে স্বর্ণার তরোয়াল, পাণ্ডবদের মূর্তি, আরও অনেক কিছু পাওয়া গেছে, সেটা দিল্লি সংগ্রহালয়ে রাখা হয়েছে। আর এটা সম্পূর্ণ এই পাহাড়টি জুড়েই রয়েছে পুরনো তত্ত্ববিজ্ঞানের আন্ডারে, এবং বহু পুরনো পুরনো সামগ্রী এবং স্থাপনা পাওয়া গিয়েছে এখান থেকে। কিন্তু খুব অপূর্ব স্থান, অপূর্ব সুন্দর স্থানের উপরেই কিন্তু পুরো প্রাসাদটি দাঁড়িয়েছিল, কিন্তু লোকেশন দেখে বোঝা যাচ্ছে। তো এই যে শেকড়টি দেখা যাচ্ছে, এই শেকড়টি কিন্তু পুরো বিল্ডিং বা প্রাসাদ যাই কিছু বলি গ্রাস করে নিয়েছে। এই এভাবে পুরো এটা একটা প্রাসাদকে গ্রাস করে রেখেছে। এরকম অসংখ্য গাছ এখানে রয়েছে, পুরো এখানে একটা স্থাপনা ছিল সে সময়ের আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। কেন কি এখানে পুরো পাহাড়টা জুড়েই বিশাল বড় স্থাপনা, আর যেগুলো মাটির নিচে ঢুকে গেছে প্রতিটা জায়গায় জায়গায় রয়েছে। আমরা যদি একটুখানি সামনে গিয়ে লক্ষ্য করি তাহলে আমি এটাও দেখিয়ে দিচ্ছি যে এই যে জায়গাটা রয়েছে, এই যে ইটগুলো দেখা যাচ্ছে সম্পূর্ণ কিন্তু মাটির নিচে এবং গাছের তলায় ঢোকানো। হ্যাঁ, একটু জুম করে দেখাই। এই এবারে বুঝতে পারছি আমরা স্পষ্টভাবে যে উপরে এই গাছ, গাছের শেকড়, তার নিচে স্থাপনা একদম তলায়, এই যে দেওয়াল, এই যে ইট, ইটের গাঁথনি। ইট মানে সে সময়ের, এই এই সময়ের নয়, সে সময়ের ইটের গাঁথনি। এই তো এরকম অসংখ্য রয়েছে এখানে, অসংখ্য পুরো পাহাড়টা জুড়ে কিন্তু এরকম স্মৃতি হচ্ছে। এই যে দেখা যাচ্ছে অনেকটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে, তাই না? এই গাছের শেকড়ের নিচে আর একদম পাহাড়ের পেটের মধ্যে পুরো ঢুকে আছে এই স্থাপনাগুলো। তো এভাবেই কিন্তু পাণ্ডবদের স্মৃতি ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে মাটির সাথে সাথে, আর পুরো পাহাড় জুড়েই রয়েছে এরকম প্রাসাদের গ্রাস। এই যে দেয়ালটা রয়েছে, এবং এখানেও রয়েছে যে দেয়ালটা, ঠিক আছে, পাণ্ডবদের কিলা কিংবা যাই হোক, একটু জুম করে দেখাই তাহলে বোঝা যাবে। এই যে স্থাপনাটি, দেয়ালটি রয়েছে পুরো মাটি গ্রাস করে ফেলেছে, তাই না? একদম মাটির নিচে কিন্তু ঠোকানো রয়েছে দেয়ালটি। আচ্ছা, এরপরে এ পাশে যদি আমরা একটু নজর দিই, এই যে দেয়ালটি, এটাও কিন্তু প্রায় মাটি গ্রাস করে ফেলেছে। আর এই দেখো স্থাপনা, এই ফাঁকা দিয়ে যদি আমি জুম করি তাহলে দেখো এখানে কিন্তু বোঝা যাচ্ছে ইটের গাঁথনিগুলো। হ্যাঁ, এটা কলিযুগের তো মনে হচ্ছে না, তার আগেরই মনে হচ্ছে, যা মাটি যেভাবে গ্রাস করেছে পুরো এই দেয়ালটাকে। তো এরকম এই দেয়ালটা কিন্তু অনেকটাই বড়। হ্যাঁ, একটু কাছ থেকে গিয়ে দেখলে মনে হয় ভালো হবে। তো পুরো একটা এই যে এখানে, এখানেও দেখা যাচ্ছে একটা বড় দেয়াল রয়েছে এখানে। এই সেই জঙ্গল যেখানে পিতামহ ভীষ্ম তার ছোট ছোট পঞ্চ পাণ্ডবদের নিয়ে খেলাধুলা করতেন, ঘুরতেন, কখনো কুন্তী দেবী আসতেন তাদের সন্তানদেরকে দেখাশোনা বা খেলাধুলা কোথায় করছে, কি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই সেই স্থান যেখানে দুর্যোধন অনেকবারই প্ল্যান করেছে পাণ্ডবদের মারার জন্য। আর এই সময় মার্চ মাসে আমি এসেছি, প্রকৃতিও খুব সুন্দরভাবে যেন সৌন্দর্য ঢেলে দিয়েছে, অপূর্ব লাগছে এই জঙ্গলটি, তাই না? যেন জীবন্ত পাণ্ডবদের দৃশ্য একদম এখানে এখনো জল জল করছে।
এই রাস্তা ধরেই পাণ্ডবরা চলতেন। এই যে আমি যদি যাই প্রতিটা জায়গায় এরকম দেখা যায়, বড় বড় দেয়াল বা স্থাপনা পুরো ঢুকে আছে। এই যে রাস্তাঘাটে যেখানেই যাই না কেন এখানে প্রচুর স্থাপনা, প্রচুর এই যে দেয়াল রয়েছে, পুরো বিভিন্ন রকম আকৃতি কিন্তু দেখেছি অনেক পুরো এই স্থানটা জুড়ে। তাই এখানে স্থানীয় বাসিন্দা কেউ কেউ বলছে, এখানে পুরনো যারা বাবারা আছেন তারা বলছেন মন্দিরে যে এটা পাণ্ডবদের একটা কিলা ছিল। হ্যাঁ, এই যে পুরনো স্থাপনা, এই যে কারুকার্য করা এরকম ছোট ছোট টুকরো অনেকই দেখা যাচ্ছে এই পাহাড়ে, একদম পুরো পাহাড় জুড়েই স্থাপনা। আর এই জায়গাটি, স্থানটি হলো হস্তিনাপুর থানা, জেলা হলো মিরাট, ইউপি স্টেট, ভারতবর্ষ। তো এই জঙ্গল থেকেই এই টিলার উপরেই একটা পুরনো গাছ, গাছটার বয়স নাগাম করে 100-200 বছর তো হবেই, একটা টুকরো সেটা এত পুরনো দেখা যাচ্ছে। আর এখানে আচ্ছা আর একটা ভালো জিনিস দেখাই, অসংখ্য স্মৃতি রয়েছে এই পাহাড় জুড়ে। যেরকম এই দেখো, পাণ্ডবদের একদম স্পষ্ট চিহ্ন সেই দাপর যুগের। এই দেখো পুরো স্থাপনা এই মাটির মধ্যে, এই মাটি জুড়ে। আমি জুম করে দেখালে বুঝতে পারবে পাণ্ডবদের স্থাপনা কোথায়। এই দেখো দেখতে পাচ্ছ এই যে স্থাপনা রয়েছে, এই তো এই পুরোটাই কিন্তু এই যে এখানে বোঝা যাচ্ছে বিশাল বড় দেয়াল। হ্যাঁ, একদম স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে দেওয়ালগুলো, এখানে হয়তো কোনো কক্ষ ছিলেন, অন্দরমহল ছিল, কিছু একটা ছিল। হ্যাঁ, আরও কিছু কিছু পুরনো স্থাপনা এখানে এরকম রয়েছে। এই উপরে গাছ, হ্যাঁ জঙ্গল রয়েছে এখানে, বিশাল বড় জঙ্গল। আচ্ছা এখান থেকে যদি আমি 10 ফুট নিচে যাই তাহলে দেখাবো স্থাপনা, ঠিক এই জায়গাটায় জুম করে দেখাচ্ছি পাণ্ডবদের কিলা কতটা মাটির নিচে। তো এর নিচে আরেকটু নিচে যদি আসি আমরা, জুম করে যদি দেখি তাহলে কিন্তু এখানেও কিন্তু স্থাপনা রয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে ইটগুলো ঢোকানো রয়েছে সে সময়ের স্থাপনা, 10 ফুট 15 ফুট মাটির নিচে নিচে এরকম অসংখ্য স্থাপনা এখানে দেখা যাচ্ছে। এবারে বিশাল বড় পাথরের টুকরো, এইগুলো হয়তো পরে, এই উপরে যেগুলো রয়েছে এগুলো পরে স্মৃতিচিহ্ন হিসাবে কিছু একটা করেছে। হ্যাঁ, এত বাদরের উৎপাত না আর সহ্য হয় না, কখন যে পিছন দিক দিয়ে ব্যাগ টান দেবে না ক্যামেরা টান দেবে আর ভয় লাগে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, আমি একটু ক্যামেরাটা ভালো করে পেঁচিয়ে নিই হাতে। তো এরকম এই পাশ ধরে এই পাহাড়ের উপরে এই খাদের মধ্যে অসংখ্য এরকম রয়েছে। এপারেও এই যে ইট দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এখানে গাঁথনি, এবং পুরো পাহাড় জুড়েই রয়েছে এরকম অসংখ্য গাঁথনি। এই আমাদের কুন্তিমাতা পঞ্চপাণ্ডব পিতামহ ভীষ্মদের স্মৃতির স্থান আজকে আপনাদেরকে দর্শন করালাম, ভালো লাগলো। এই জায়গাটায় না আছে থাকার ব্যবস্থা, না আছে কিছু, তাই অনেকটা কষ্ট করে এখানে আমি সারাদিন না খেয়ে এই ভিডিওটা শ্যুট করলাম। ভাই বাদর তোরা চলে যা, এবার ডিস্টার্ব করিস না, আমারও ভয় লাগে তোদেরও ভয় লাগে, কি দরকার আছে ভাই। কুনি এই যে দেখি পঞ্চপাণ্ডবের ইট দিয়েই মারবো, এই পঞ্চপাণ্ডবদের বাড়ির টুকরো ইট সে সময়ের, এই ক্ষয়ে 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 গোল হয়ে গেছে, এই ইট দিয়েই তোদেরকে শায়েস্তা করবো রে, যা। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর কতগুলো আমাকে অ্যাটাক করছে, কিন্তু আমার ক্যামেরা নিয়ে দৌড় মারবে নয়তো আমাকে কিছু একটা করবে। এই গাছের উপরে উপরে ডালে কিন্তু ঠিক ফান তুলে আছে যে আমাকে অ্যাটাক করবে। তারপরে এই দেখো, দেখেছো
এবারে লাঠি একটা হাতে না নিলে হবে না। তো যাই হোক, খুবই ভালো লাগলো এই স্মৃতিটা দেখতে পেয়ে, যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় পাণ্ডবদের অসংখ্য চিহ্ন আপনাদেরকে দেখাতে পারলাম। এরকম আরও প্রচুর আছে, কিন্তু আর আমার বেলা চলে যাচ্ছে, এখন আর এখানে বেশি সময় থাকতে পারবো না, সেরকম পরিস্থিতি নেই। ভবিষ্যতে আমি যদি একটা গ্রুপ প্ল্যান করি, ধরুন আমরা 4-5 জনে মিলে এখান থেকে 12 কিলোমিটার দূরে কোনো হোটেল নেব, কিংবা হরিদ্বার থেকে পুরো গাড়ি বুক করে এই স্থানগুলো দর্শন করে আবার ফিরে যাব, সেরকমভাবে বড় ধরনের প্ল্যান। একা ট্রাভেল করে এইসব স্থান দর্শন করানো যায় না। তো হস্তিনাপুরে যদি ভ্রমণে আসেন, একবার এখানে আসবেন। কি জানে, কে জানে, আমরা দেখছি আমাদের নেক্সট জেনারেশনে হয়তো আর এগুলো দেখতে পাবে না তারা। আমরা ভাগ্য যে এখনও একটু একটু দেখতে পাচ্ছি। এই যে পাহাড়টি আছে, এর চারপাশে কিন্তু অসংখ্য ঘর বাড়ি, দালান কোঠা সব কিছু অলরেডি তৈরি হয়ে গেছে, শুধু এটা বেঁচে আছে। দেখা যাবে এরপরে আস্তে আস্তে এটাও চলে যাবে, এই কলিযুগের সমাজের গ্রাসে থাকবে না আর কিছু পাণ্ডবদের কোনো স্মৃতি। সামনে বোধহয় আর কোনো মন্দির আছে এরকম, সেটাও হতে পারে, তবে ভয় লাগে। হয়তো এখানের যে হনুমানগুলো আছে, এই যে দেখা যাচ্ছে আমার পাশে, হয়তো লাভ দিয়ে ফট করে আমার ক্যামেরাটা নিয়ে পালিয়ে যাবে। এই যে এখানেও যদি আমি দেখাই, জঙ্গলের মধ্যে অসংখ্য দেয়াল এখানে, এই যে আমি ভিতরে যাব না, একবার পায়ে কাঁটা ঢুকে গিয়েছিল। এই যে মাটির টিলাটা দেখা যাচ্ছে, প্রতিটা খোপে খোপে খাঁচের মধ্যে কিন্তু পুরনো স্থাপত্য, পুরো দেয়াল রয়েছে কিন্তু এই এই মাটির মধ্যেই। তাহলে বিশাল বড় প্রাসাদ এখানে ছিল, এটা একদম শিওর। সে পরীক্ষিত মহারাজ লাস্ট উত্তরার গর্ভে পরীক্ষিত মহারাজের জন্ম, এবং তারপরে তার সন্তানাদি ছিল। তো এই এই যে পাহাড়ের উপরে এই পাহাড়টা রয়েছে, পুরনো মাটির স্থাপনা বা পাথর কিছু কিছু মাটির মধ্যে ঢোকানো রয়েছে, এগুলো সে সময়ের হতে পারে। এই যে এই পাহাড়ের গায়ে একটা স্থাপনা দেখাই, এই যে এখানে দেখো, এই এই যে পাথরটা প্রায় মাটির মধ্যে ঢুকে রয়েছে, হ্যাঁ বহুত পুরনো এটা। তো এইরকমই এটাও কিছু বছর পর হয়তো এটাকে খুঁজে পাওয়া যাবে না, কোথায় লুপ্ত হয়ে যাবে তার নেই ঠিক। তো এইরকম অসংখ্য স্থাপনা সেই পাণ্ডবদের, যা ধীরে ধীরে চলে যাবে। আজ দেখতে পাচ্ছি আর 100 বছর পরে এসব কিছু আর খুঁজেই পাওয়া যাবে না। বাপরে বাপ, ভয় লাগছে, কেন কি হাইট অনেকটাই এখান থেকে নিচু। দেয়ালের উপরে এই গাছ তৈরি হয়েছে, এত বড় গাছটা এই দেয়ালের উপরে তৈরি। এবার গোড়ার মধ্যে এই গাছের তলায় পুরো কিন্তু ঢুকানো রয়েছে স্থাপনা। আমি হাত দিয়ে দেখাই, এই যে দেয়ালটা দেখতে পাচ্ছ, পুরো একদম একটু জুম করি, এটা বিশাল বড় কিন্তু দেয়াল। হ্যাঁ, আর 50 বছর পরে আর খুঁজে পাওয়া যাবে না কিচ্ছু। আস্তে আস্তে বৃষ্টি হতে হতে মাটিতে সব ধুয়ে নেবে। আর এখানে যে সিঁড়ি ছিল এই মাটিতে, কিছু যে একটা বড় প্রাসাদ লুকিয়ে আছে বা কিছু যে ছিল এখানে স্থাপনা, স্পষ্ট বোঝা যাচ্ছে। যেরকম এই মাটির নিচে মাটি ধোয়ার পরে আস্তে আস্তে বোঝা যায় এই যে স্থাপনা, ইটগুলো রয়েছে এগুলো। তো এগুলো খনন করবে বা ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা যে খনন হবে, তারা যে বিস্তারিতভাবে বলবে, সেরকম ব্যবস্থা বা সেরকম মন কারোরই নেই। সবাই রাজনীতি, টাকা পয়সা আর চেয়ার নিয়েই সবাই ব্যস্ত, এইসব জিনিসের মূল্য কেউ দেবে না। তো কি বলবো এখন, এটাই কি পাণ্ডবদের বাড়ি ছিল? ও ভাই, অনেক কি সারাইছে,
এখানে পরে মন্দির রয়েছে, সেই মন্দিরে অনেক ভক্তরা আসেন ঝাড়াতে রোগীদেরকে, বা ওঝা রয়েছে ওঝার কাছে দেখাতে আসে। আর ভাবলাম আমিও একটি তাবিজ নিয়ে নিই যাতে বাদরের উৎপাত থেকে বাঁচা যায়। তো আজকের এই ভিডিওটি এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাজ্যে বলছে, রাজ্যে।